বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন এই বছরই বর্তমান সরকারের শেষ বছর, কারণ 2008 সাল থেকে এই সরকার ক্ষমতায় থেকে এদেশের গণতন্ত্র, ভাতের অধিকার, মানুষের কথা বলার অধিকার খর্ব করছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমন্বয় সভায় এসব কথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নগরের একটি কমিউনিটি সেন্টারে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ ক্ষমতা থাকতে পারে নাই, বাংলাদেশের কোন স্বৈরাচার শাসক অতীতে ক্ষমতা থাকতে পারে নাই, আগামী দিনও ইনশাআল্লাহ থাকতে পারবে না।